এখান থেকে যেটা নাকি বালমারি এটা অল্প দূরে আছে, তো সেখানে যারা ভিডিও বানাইলাম তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। তো দোকানে ভাই আসতে থাকতে পারেন, দোকানে ভাই দোকান রেকর্ডটা আছে। গঙ্গারাম গাড়ির থেকে 2-3 কিলোমিটার দাদার বাড়িতে যায় এটা, দাদার সাথে ভিডিও বানাম, তো আর তারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকবেন। রাস্তায় দেখতে পারলাম কাজ চলতেছে। সাবধানে 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 যাও, রাস্তার কাজ। গড়টা চিনে না তো আমরা আগে দিকে যাই, দাদার কাছে কল করছি। দাদা আরো আগে যাইতে বলতেছে, বলমারি বলে একটা জায়গা আছে, তো সেইখানে যাই, জায়গা দাদার সাথে দেখা করি, আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা এখন একদম খুব কাছে বসছি, তো আমার বন্ধুরা একদম এই হলো আশিক বলে আমার সিদ্ধ মারার বন্ধু, এই আমার বন্ধু রাজমিস্ত্রি বন্ধু, আর এই যে একজন বন্ধু আছে কাজমিস্ত্রি বন্ধু। তো আমরা আজকে পাইছি আব্বাসের বাড়ি, বেশি দূরে নেই, অল্প দূরে লাগিয়ে আছে। তো আমরা আব্বাসের বল অল্প সামনে আছে, তো দাদার জন্য পান লিখতে তো পান লেগে দাদার ঘরে মার্কেটে পেয়ে গেছি দাদা, দাদা মার্কেটে আছে, আরেকজন আছে দাদা, দাদা দাঁড়া আছে। তো বন্ধুরা ফাইনালি আব্বাস বাইরে পাইছি, আমরা নাজুকি মানে বাজারে মার্কেটে আছে দাদা, তো দাদা হেরাই গেছি, তো সম্মান করি আমরা যেহেতু আসাম এই তো আসাম সম্মান করে সম্মান করে মোটামুটি ভালো স্কুল আছে, মাধ্যমিক কিছুদিন খারাপ আছি, বর্তমান ওখানে সামান্য পরিবেশ ভালো হইতেছে, আশা করছি আরো ভালো হইব, দর্শকের জন্য সাপোর্ট করো তাহলে আর একটা কথা হইলো মানে দর্শক বন্ধুরা একটা কথা তো বলতে তারা বন্ধুরা বেঁচে গেছে মানে আমাদের একটা আসাম রেয়া যে আইনারা কাছে একটা দাবি আছে মানে আমরা যেভাবে সাপোর্ট করতাম যে আমরা কোমরি ভিডিও আনে উপর দিতেছি তারার উপর সাপোর্ট করবেন, তারা একটা ব্লগিং একটা চ্যানেল আছে তারা সোশ্যাল মিডিয়া থেকে ভোটে ইনকাম করে তারা বাংলাদেশের খবর কিরকম তারা বর্তমান যে আমরা আসামের মধ্যে কারণ আমরা দেশের মধ্যে আমরা সোশ্যাল মিডিয়া আমরা দেশের নাগরিক
মানে মাথার মধ্যে আইসি মানে কি করে জানো, আমি তো আগে থেকে গান বাজনা করতাম, তখন এনার মধ্যে একটা মানুষ আছে যে পাল্টা খেয়েছি কয়েকদিন যাওয়ার পরে আছে মনে করে বুদ্ধিজীবী করে আর কি, বিদেশ সাথে বুদ্ধিজীবী মানুষের নিয়ে বিশ্বাস করে বাবা যার পরে চ্যানেলটা করছি তোলা করে আর মেন কথা বেশিরভাগ আমরা দাদার নামে দেখতেছি টপিক কে আর আব্বাইসা, আমরা দেখলে মানে মজা লাগিয়ে গেছে নামগুলি, তো বর্তমান আমরা এই নামগুলি গুণা হইতেছি না, তো দাদার এই বড় একটা কোয়েশ্চন ভাঙিয়ে দিতেছি যে তৌফিক আর আমার বিরুদ্ধে মানে এরম বড় ধরনের কোন কেসকাও নাই, মানে এটা হ্যাঁ মানে একটা নিজের একটা পার্সোনাল একটা পেজ খুলছি, পেজ খোলার পরে মানে তারে আর কি আমরা নাও ছিলাম যে তোমার আমরা যেহেতু চারটা মানুষ করতেছি চারটা থাকার পাঁচটা মানুষ এটাতেই করি, হ্যাঁ পরে বলছি তো না এটা আমি চালাই পরে আর কি, মানে এরকম কোনো কাজ নাই যে পরে হ্যাঁ দেখা হলো আর কি বাড়িয়ে গেছে যে আমরা নিজে চালাই নিয়ে মানে হ্যাঁ দেখা চালাইতেছে আর আমরা আমরা চালাইতেছি, এরকম কোনো কাজ নাই যে তোমার চালাম না এটা এটা কিছু নেই কাজ আমাদের কিছু নেই ভালো লেগে থাকে আর আমরা তার লাগে তাদের ভিতরে কোনো কাজ কাম নাই মানে কি কাজ করা মানে কিনা কিনা গরমিল হইতে পারে মানে দাদা বুঝাই দিয়ে সুন্দর করে বুঝাই দিচ্ছে মানে তাদের জন্য মানে দুজনে দুই ভাগে তার সঙ্গে ভেসো না আর দাদার সঙ্গে দাদা না 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 বাংলাদেশ কি খাই রুটি ফল
এই দেহে আর জায়গা নাই গো, এই দেহে আর জায়গা নাই পুতে ছায়া পুরার জায়গা নাই পুরার জায়গা না ভাল লাগছে দাদা বহুত মজার একটা গান দিছে দাদা আছে দাদা যেহেতু দাদারে বহুত মানে সাপোর্ট করছে একমাত্র করছে যে হিলার মানে সাপোর্টে করছে আজকে মানে দাদারে মানে হিলেই বা করছে আর কি তো দাদা লগে আছে তো দাদা কি বলে তারা আগ বাড়ছে আমরাও ভাল লাগছে এদিকে আমরা যেন আসামের ভিতরে নামে রেখে মানুষ এদিকে আমরা খুব খুশি হয়েছি আইনারা সাপোর্ট করছি যদি ভাল লাগছে কিছু মানুষ মোটামুটি অনেক মানুষ সাপোর্ট করে মানে গাওয়ের মাধ্যম আছে এরকম মানুষ আছে কি যাতে কেউ বুঝি একটু মানে উঠে যায় ব্যবসা মানে কি দুজি কয়েকটি ইনকাম করবার চেষ্টা কি উরবা বুঝি না দুজি কয়েকটি ইনকাম করবার চা তার মানে একটু সুযোগ দেউ লাগে যাতে আরে বেটা সুযোগ দিলে আমরা কি দেবো আমরা বাবের বাড়ি দেবো গা হ্যাঁ একটু সুযোগ দিন শুধু এটা দিত না এটা না দেখে একটা দেখে দুটি ভাই এটা লইছে হইল সামনে সামনে সোমবার এটা হইল রাখবে এইটা বাবু জয় বুঝবার চেষ্টা করুন যে দর্শক মানে আমি এরকম কইতেছি না কিছু আছে এরকম বুঝেন নি দশজনে তো সাপোর্ট করে দশজনের মধ্যে এরকম আছে তিনজন নাও করতে পারে একটা বিষয় বড় বড় কথা তো তারারও কইতেছি ভাই আনছে যদি আনার কেউ পালা না লাগে অবশ্যই আরো দাদা আছে দাদা ভিডিও দেখা যা তো দাদা কি বলে শুনেন দাদা কি খবর আমার বন্ধু মানে আমার বন্ধু মানে আমার ভালো লাগে আমার ছোটবেলা থেকে আমরা দুজন একলগে আমার থাকতাম স্কুলে দিয়ে আমি যেতাম আমাদের স্কুলে যেতাম আর্থিক দুর্বল আছি সেই জন্য মানে স্কুলে পড়তে পারি নাই আর এখনো আমরা একলগে আছি আর বাচ্চাদের যতদিন একলগে থাকবার চেষ্টা করো তো যাই হোক এখন আব্বা দাদা আছে আব্বা দাদার লগে আমার বন্ধু ইতিহাস এলাকা ভাষা শুনতে লাগে বহুত মানুষ ভাবে যে আপনি যে কইতে গেলে অরিজিনাল
প্রবলেম তো আসলে প্রবলেম আমার প্রবলেম যে কার হেরে তো লিসে মানে এনি আপনো রিয়েল নাম তো রিয়েল নাম আব্বাস আব্বাস জানে আব্বাচ্চা না তো বন্ধুরা ব্লগ ভিডিওটা আজকে এখান থেকে শেষ করতেছি দাদা ভাই বলছি তো দাদার সাথে আমি তো মানে পাম পাম খেয়ে পড়ে গেলাম তো আমি পরবর্তী ভিডিওতে লাগা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর আপনারা কোনখান দিয়ে ভিডিও দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন দাদা কিছু বলেন হ্যাঁ তো ঠিক আছে ধন্যবাদ একটা কথা মানে তারা তো বন্ধুরা ভিত্তি গাইছে এনারা ভালো তো যা কোনো দিন অবশ্যই এনারা কোনো ভালো লাগবে যেন কি আমার তাই ভালো লাগবে তো বন্ধুরা ভিত্তি গাইছে মানে ভালো হয়ে আছে মাইল সে শুরু হয়েছে বড় হয়েছে তো সবই দেখ লাগবে আলোচনা করছি তো ব্লগ বানাই দিছি ব্লগটা আশা করি তো তাই দেখ পাই শেয়ার করবেন যাতে তারা একটু আগ করতে পারে বাট একজন উফিলে তো একজন ওঠে না মানে একটু কথা এনারা একটু সাপোর্ট করে দিন এনারা কাছে এই জানাইলাম আর কি আমার কথা